যেখানেই আজমতুল্লাহ খান ও আফজাল হোসেন সরকার রিপন, সেখানেই জনতার ঢল। তাদের লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুর মহানগরের অসহায় হত দরিদ্র নিপীড়িত মানুষসহ সর্বস্তরের জনসাধারণের মুছে দিতে চান চোখের জল, এমনই প্রতিশ্রুতি রয়েছে তাদের কথায়। বলছি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের কথা। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। প্রধান আলোচক মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রেজাউল করিম মণ্ডল। বিশেষ বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপন। এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মীর মোহাম্মদ আসাদুজ্জামান তুলা, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইজ উদ্দিন, 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মণ্ডল, 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মফিজ উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা হীরা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজী মামুন, নিউজ ডেস্ক।